হ্যালো গাইস, তো আজকে প্রথম রোজা, তো আর ঘন্টা দুয়েক পরেই হচ্ছে আপনার ইফতারের সময় শুরু হয়ে যাবে। তো বছর তো সারা বছর অনেকেই অনিয়মতান্ত্রিক জীবনযাপন করে, এই রমজান মাস পালনের সময় অসুস্থ হয়ে পড়েন, মূলত খাবারের সমস্যার জন্য বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়েন। এই জন্য রমজান মাসে সুস্থ থাকতে হলে সঠিক ও পরিমিত খাবারের গ্রহণে করার পরামর্শ দিয়ে থাকে বিশেষজ্ঞরা। ইফতার ও সেহরিতে বেশ কিছু খাবার এড়িয়ে চলা উত্তম, আবার কিছু খাবার খাদ্য তালিকায় রাখলে প্রায় 15 ঘন্টা ধরে রোজা রাখলে কিছুটা হলেও সহজ হবে বলে আশা করা যায়। যেমন হচ্ছে খেজুর, ইফতারে খেজুর অবশ্যই বা খাবেন, এতে আছে শর্করা, চিনি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ফসফরাস, আয়রন, কপার, সালফার, ম্যাঙ্গানিজ, সিলিকন ও ক্লোরিন ফাইবার, যা সারাদিন রোজা রাখার পর ইফতারে খুবই দরকারি। সেহরিতেও একটি হলে খেজুর খেতে পারেন। সেহরিতে খাবারের পর 2টি খেজুর খেয়ে নিলে সারাদিনে অনেকটা সাপোর্ট পেয়ে যাবেন। তাছাড়া আছে দই, ইফতারে দই বা দই চিড়া খেতে পারেন, এতে সারাদিন অভুক্ত পেটে ঠান্ডা কিছু হজমক্রিয়া সচল রাখবে, এছাড়া অ্যাসিডিটি নিয়ন্ত্রণে সাহায্য করবে। পর্যাপ্ত পানি বা ডাব পান করতে হবে, ইফতারের সময় একসাথে অনেক বেশি পানি পান করে অনেকে, এতে খাবার ও পানি মিলে একের এক ধরনের অস্বস্তি তৈরি করে, এতে ইফতারের পর ইবাদতে কাজে ক্লান্তি আসে। এটা না করে ইফতারের পর থেকে সেহরির আগ পর্যন্ত একটু পর পানি খাওয়া উচিত। সুষম খাবার বা খাওয়া উচিত, খাদ্য তালিকায় সব ধরনের খাবার রাখ থাকতে হবে, আমিষ, শর্করা, ফ্যাট, ভিটামিন, দুধ, দই, মিনারেলস, ফাইবার ইত্যাদি, অর্থাৎ সুষম খাবার খেতে হবে। ইফতারে ভাজা পোড়া না রেখে রাখতে পারেন কাঁচা ছোলা, যদিও এই কথাটা কেউই শুনবে না, সবাই ভাজা পোড়া একটু রাখবে, আসলে বাঙালিরা আমাদের একটু ভাজা পোড়া না হলে হয় না, ইফতারি তাহলে মজাই আসে না, কারণ আমরা বাঙালি হাজার হলেও একটু স্পাইসি জিনিস দরকার হয়। তো 25 থেকে 30 গ্রাম ছোলায় প্রায় 100 ক্যালোরি থাকে, কিন্তু ফ্যাট থাকে মাত্র 5 গ্রাম, যা রক্তের চর্বি কমায়, তাই সামান্য পরিমাণ মান খেয়ে নিলেই অনেক শক্তি পাওয়া যায়। এছাড়া ইফতারিতে আপনারা আরও রাখতে পারেন হচ্ছে বিভিন্ন ফলের রস, এবং রব যেটা অপশনাল আমি আপনাদের এটা বলবো না অবশ্যই করা উচিত কি না উচিত। এছাড়া হচ্ছে এখন যেহেতু গরম, একটু ভারী খাবার এড়িয়ে চলাই ভালো, এটা আপনাদের শরীরের জন্য ভালো হবে। সো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।